हाय फ्रेंड्स, आज अनेक दिन पर आमी आमार चैनल आनकाट लाइफ विथ तुली थेके आबार एकटी वीडियो बनाच्छी। तो वीडियोटा बनाते आमाके बाध्य करलो यूट्यूबेर जारा क्रिएटर आछे ताराई। आमी प्राय आमार वीडियो करा बंधई करे दिएछिलाम, चैनलटा मोटामुटी बंधई होये गेछिलो, कारण बंध ना करे उपाय नेई। आमादेर मतो जारा डेलि ब्लग बानाय तादेरके देखे के आजकल, ताई ना? ঠিক আছে, ওকে, তোমাদের ভালো লাগে না দেখো না, আমাদেরও সাবস্ক্রাইব বাড়ে না বা অডিয়েন্স হয় না, কোনো ব্যাপার না, দেখতে ভালো লাগে না দেখবে না, কিন্তু আমরা অ্যাজ এ অডিয়েন্স কি দেখছি আজকাল ইউটিউবে? আজকে আমি না বলে বাধ্য হয়েছি, আমি জাস্ট চান টান করে পুজো টুজো দিয়ে এসে মোবাইলটা খুলেছিলাম। অনেক দিন ধরেই চলছে এই ব্যাপারগুলো, আমার মনে হয় ইউটিউব আর খোলা যাবে না, বা আমাদের মতো যারা অডিয়েন্স আছে তারা ইউটিউব আর দেখতে পারবে না, কারণ যা জঘন্য ইউটিউবের পরিবেশ হচ্ছে, পরিবেশই বলবো, কারণ যেহেতু এটা একটা পরিবার হয়ে যায়, সবাই সবাই বলে এটা আমাদের পরিবার, তো এই জন্য বলছি যে কি অবস্থা চলছে ইউটিউবে, মাই গড, নিজেকে নিজে ঘেন্না লাগছে, নিজে নিজে পাগল লাগছে নিজেকে নিজে, কারণ আজকাল আমরা টিভি টিভি দেখা না অনেকেই ছেড়ে দিয়েছি, কারণ আমি চ্যানেল খুলেছিলাম অনেককে দেখে, অনেক অনেক ভালো ব্লগারদেরকে দেখে যারা ইন্সপিরেশন করতো। আজকাল কেউ কাউকে ইন্সপিরেশন করছে না, আজকাল মনে হচ্ছে ধরে গিয়ে সবাইকে দিয়ে আসি, নিজের মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে একজন আরেকজনকে বলতে গিয়ে, পারবে না, বাধ্য বলতে। এই যে এই কদিন ধরে যে চলছে ট্রেনটা, কি বলবো, নাম ধরলে আবার স্ট্রাইক লেগে যায়, তো স্ট্রাইক ফাইক লাগলেও কিছু না, কারণ আমি ইউটিউব থেকে কোনো পয়সা কামাই না, কামাতে ইচ্ছে করেছিল কিন্তু হবে না আমাদের দ্বারা, আমরা পারবো না, আমরা নোংরা নয়, নিজের বাড়ির কেচ্ছা, নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করে অন্যখানে চলে যাওয়া, অন্যখান থেকে আরেকখানে, হয়তো এগুলো নাই মিথ্যা মিথ্যে দেখাচ্ছে অডিয়েন্সের সামনে, তাহলে বাবা তোমরা সিরিয়াল কেন করো না, তোমরা কেন বসে আছো ইউটিউবে, সিরিয়াল করো গিয়ে, বা যখন ভিডিও বানা লিখে দাও আমরা সিরিয়াল করছি, ভালো ভালো ব্লগারদের কী হবে যাদের ভিউ চলে গেছে, আমাদের তো থাক, আমরা তো ছোটোখাটো ছিলাম সাবস্ক্রাইবারই নেই, পারিই নেই করতে, কারণ কে দেখবে আমাদেরকে, তাই আজকাল ইউটিউবে আর কিছু করি না, বরঞ্চ ফেসবুকে একটা রিল দিলে মানুষ ভালো দেখে, রিলসের মাঝে মাঝে আমি মিনি ব্লগ দিচ্ছি, কারণ এখানে কিচ্ছু পারবো না, কেউ দেখতেই চায় না, এগুলোকে দেখতেই চায় না, সব উল্টাপাল্টা জিনিস দেখতে চায়, কী দিচ্ছ তোমরা সমাজকে, কী দিচ্ছ বাচ্চাদেরকে, তোমাদের যারা করছো তারা নিজস্ব, সবার বাচ্চা কাচ্চা আছে, নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিজের হাতেই মেরে দিচ্ছ, পয়সার জন্য নিজের নিজেকে এত গিরিয়ে দিও না। জানি এই ইউটিউব আমার আমার এই ভিডিওটাও কোথাও প্রমোট করবে না, কিন্তু আমি যে পাঁচজন দেখে তাকেই বলছি, দেখেছো কী করছে সমাজকে ওরা? শুনেছিলাম সোশ্যাল মিডিয়া বহুত ভালো একটা জিনিস, যারা ভালো হয় তারা ভালো, মানে ভালো জিনিস দেখাতে পারে, যারা খারাপ হয় এইভাবে খারাপে চলে আসো, হ্যাঁ, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য ফ্ল্যাটে বাচ্চাকে নিয়ে উঠে গেছো, সমালোচনা আমি করছি না, আমি তোমাদেরকে বলছি সমাজকে কী দিচ্ছ তোমরা, হ্যাঁ, আমাদের মতো ভিউয়ার্সরা কী ইন্সপিরেশন পাবে তোমাদেরকে দেখে, অ্যাজ এ ভিউয়ার্স আমি এই কথাগুলো বলছি, আর যারা সমালোচকের সমালোচকরা আছো তাদেরকেও বলছি, প্লিজ এইসব বন্ধ করাও, নিজেরাও নিজের লাইফ দেখাও, সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে সমাজ গঠন, অন্য কন্টেন্ট দাও, এইসব আর ভালো লাগে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চারা বড়ো হয়েছে, ওরাও ইউটিউব দেখে, আমি যখন মোবাইল দেখি সাথে সাথে আমার মেয়েও দেখে, মা কী দেখছো, ছাড়ো ওগুলো কেন দেখো, হাজব্যান্ড বলে কেন দেখো, অন্য কাহিনী কেন দেখো, কিন্তু কী করবো, যে নেশা হয়ে গেছে, ওদের ভিউ দেখেছো তোমরা, আমরা সবাই মিলে ভিউ দিচ্ছি, কেন দেখছো ওদেরকে, বয়কট করো ওদেরকে, ভালো ভালো ব্লগারকে দেখো, ওদের সমস্ত ভিউ কমে যাচ্ছে, চলো আর কি বলবো, বলে মিছামিছি এটা বাড়িও লাভ নেই, ভিডিওটা বাড়িও লাভ নেই, দেখি পারলে শেয়ার মানে আপলোড করতে বসাবো, দেখি না হলে তোমরা তো যারা সমালোচকের বিরুদ্ধে সমালোচনা করছো তাদেরকে বলছি প্লিজ সমালোচনা করো, কিন্তু ভালো কিছুর জন্য করো, কাউকে কারোর সাথে শুয়ে দিও না, কাউকে যে যে ভালো মানুষ তাকে নিয়ে ভালো কথা বলো,
খারাপের দিকে যেও না, পয়সা কামানোর জন্য কে কী কর, ভগবান উপর থেকে সবাই সব দেখছে। চলো, 5 মিনিটের মতো হয়ে গেলো, আর মিছামিছি বকেও লাভ নেই, তবুও নিজের মানে তিক্ত বিরক্ত হয়ে গেছি এগুলো দেখতে দেখতে। চলো আসি, যদি পারো সমাজটাকে ঠিক করো, সমাজটাকে নোংরা করো না।